السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমরা বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বলবো, তাতে অনেক কিছু জানার আছে, ধীরে ধীরে জানব। আজকে শুরু হচ্ছে বিবাহের প্রয়োজনীয়তা নিয়ে, বিবাহের মান কি, বিবাহের হুকুম কি ইত্যাদি নিয়ে কথা, কিছু কথা। এমনিতেই বিবাহ হচ্ছে আরবিতে বলে জেওয়াজ ও নাসিব, তার মানে বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্য। বিয়ে করলেই যে আপনি ভালো বউ পাবেন তা নয়, আর বিয়ে করলেই আপনি জান্নাতে যাবেন তাও না, কারণ বিয়ে করলে জাহান্নামেও যেতে হয়। ওই যে একজন বলেছিল না, একজন অমুসলিম আর কি, একজন মুসলিমকে যে বলছে, ভাই এই তোমরা জাহান্নাম জাহান্নাম করো, জাহান্নাম কী বলছে, জাহান্নাম দেখা যায় নাকি, তুমি জাহান্নাম দেখো নি, বলছে না, বলছে বিয়ে করেছো, বলছে না, বলে তাহলে কি জাহান্নাম দেখবে। তার মানে হলো যে তার সংসার জাহান্নাম, মানে অধিকাংশ সংসার জাহান্নামে পরিণত হয়। এমনিতে টকঝক হতে থাকে, কিন্তু কারো বেশি হয় কারো কম হয়। আর জান্নাতের সংসার খুব কম আছে, জান্নাতের সংসার হয়। এমনিতেই বলে যে সংসার সুন্দর হয় বা সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষণে। তখন ওরা পাল্টা বলে, নারীবাদীরা, সংসার সুন্দর হয় পুরুষের গুণে আর পুরুষ সুন্দর হয় পৌরুষের গুণে আর কি, মানে পৌরুষ রক্ষণে বা যাই হোক তারা বলে। আল্লাহুল মুস্তাহান, মানে কেউ ছোট না, আর আজকাল নারী পুরুষ সমান, কেউ কারো ধার ধারে না, আর সবাই মানে নির্ভরশীল করতে চাইছে, নির্ভরশীলা করতে চাইছে, ফলে আর কেউ কারো তোয়াক্কা করে না। তো বিবাহ এই রকমই। আর আমাদের দেশে কোনো কোনো বক্তা বলে বিবাহ, বাংলাতে বিবাহ বিশ্লেষণ করে বলে বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো, বিপদ বাড়ানো হলো। তো হয় কোনো কোনো, কারো তো কারো ক্ষেত্রে হয়, সবারই ক্ষেত্রে তো এক হয় না, তাই না? বিবাহ মানে বিপদ বাড়ানো হলো, হতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে জাহান্নাম হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। আর সবার ক্ষেত্রেই যে জান্নাত হবে, বিয়ে করলেই যে তোমার সংসার সুখের হবে তাও কোনো গ্যারান্টি নেই। এই জন্য বলা হয় জেওয়াজ নাসিব, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তোমার ভাগ্যে যেমন আছে, যেমন লেখা আছে, সেরকম হবে। তুমি চাইলেও পারবে না, পাবে না সেই জিনিস, যে জিনিস তুমি পছন্দ করো, যে জিনিস দিয়ে তুমি তোমার জান্নাত সাজাতে পারো। এই জন্যে আবার অনেকেই বলেছে বিবাহ হচ্ছে দিল্লি কা লাড্ডু। দিল্লি কা লাড্ডু জানেন আপনারা? হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই যেটা বলে, দেখেছেন এখানে, এখানে কি বলে, শাহরুল বানাত, এখানে বাকলা টাকলা বিক্রি হয় শাহরুল বানাত বলে, এই হয়ে থাকে। দিয়ে খাওয়ার সময় কতটুকু, এতটুকু চিনি, সামান্য চিনি। এই জন্যে আমাদের দেশে বলে দিল্লি কা লাড্ডু, যো খায়েগা ওভি পস্তায়েগা, যো নেহি খায়েগা ওভি পস্তায়েগা, মানে খেলেও পস্তানি না খেলেও পস্তানি। এই জন্যে যারা বিয়ে করতে চাইছেন, ভাবছেন বিয়ে হলে পরে আমার মজা হবে, এই হবে সেই হবে, কিন্তু দিল্লি কা লাড্ডু। অনেক মানুষ এরকম হয় যে বিয়ে না করে পস্তায়, আর বিয়ে যখন করে তারপরেও পস্তানি হয়। তো আল্লাহ ভালো জানেন কার জন্য বিয়ে মঙ্গল, কার জন্য মঙ্গল নয়, সেটা আলাদা কথা, কিন্তু শরীয়তের বিধান, আপনার জন্য বিধানটা কি জানতে হবে। মানুষ প্রকৃতিগতভাবে সমাজবদ্ধ হয়ে বাস করতে অভ্যস্ত, সমাজ ছাড়া সে একাকী বাস করতে পারে না, এটা তার স্বভাবসিদ্ধ নয়। তাই প্রয়োজন পড়ে সঙ্গিনী এবং কিছু সাথীর, যারা হবে একান্ত আপন। বিবাহ মানুষকে একটি সাথী দান করে, একটি সঙ্গী দান করে, পুরুষকে এবং মহিলাকে একটি সঙ্গী দান করে। মানুষ সংসারে স্বয়ং সম্পূর্ণ নয়, বিবাহ মানুষকে দান করে বহু আত্মীয় স্বজন, বহু সহায় সহচর। কিন্তু বললাম প্রথমেই শর্ত হচ্ছে কি, সেই বউ মনের মতো হতে হবে, আর যে সন্তান সন্ততি হবে সেগুলোও মনের মতো হতে হবে।
জরুরি নয় যে আপনার সন্তান যেগুলো হবে সব আপনার অনুগত হবে, অবাধ্য হবে না, এ জরুরি নয়। এমনও সন্তান বেটা নয় ব্যথা, তাই না? আর বেটি তো বুঝতেই পাচ্ছেন যে মান জাহিলি যুগ থেকে বেটি ঘৃণা করতো। কেন ঘৃণা করতো? এমনি নয়, তার কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে লজ্জা, এমন একটা কিছু করে বসবে যে বংশের সম্মান যাবে, নিজের সম্মান যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য যদি আপনার ভাগ্য ভালো হয়, ভালো স্ত্রী পেলেন, ভালো ছেলে মেয়ে পেলেন, তাহলে আপনার সুখ হলো আর বিবাহের মাধ্যমে সেটা আপনি পাবেন। আর এছাড়া তো কোনো উপায় নেই। ওই যারা দত্তক নিচ্ছে তারাও যে সুখী হয় তা নয়, বা অন্য মাধ্যমে যে আত্মীয়তা আছে, বন্ধুত্ব আছে। আমাদের দেশে বলে টাকা থাকলে মামার অভাব, মামুর অভাব হয় না, টাকা থাকলে বহু মামু পাওয়া যায়। তো টাকা দিয়ে সবসময় তো আর মামু পাওয়া যায় না, পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা যতক্ষণ টাকা ততক্ষণ, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো। আর যা না দিলেই তখন ওই যে বাদশার কথা, যে দিতে পারলে পরের বেটাও শালা কয়, এ কি বলে শালা, শালার বেটাও বাবা কয়, আর দিতে না পারলে নিজের বেটা শালা কয়। তো এইরকমই অবস্থা সংসার, এইরকমই ভাগ্য, ভাগ্য যেটা হবে সেই রকম আছে। মানুষের প্রকৃতিতে যে যৌন খোদা আছে তা দূর করার বৈধ সুশৃঙ্খল ব্যবস্থা হলো বিবাহ। যদি আপনি চান যৌন সুখ লুটতে, যৌবনে যে তাড়না আছে, যৌবনে যে একটা সুখ আছে, একটা তৃপ্তি আছে, একটা মধুরমে আছে, সেটা অনুভব উপভোগ করতে চান, তাহলে বৈধ পথ, হালাল পথ হলো কি? বিবাহ। বিবাহ মানুষকে সুন্দর চরিত্র দান করে। আপনি অসৎ চরিত্রে হবেন না, পুরুষ চরিত্রবান হবেন, মহিলা চরিত্রবতী হবে, কখন যখন বিবাহ করবে তখন। অবৈধ দৃষ্টি থেকে চক্ষুকে সংযত রাখে। আপনি এখন বিবাহ না করে যে কোনো টিভিতে দেখছেন, বাইরে যেখানে যাচ্ছেন মহিলার দিকে তাকাচ্ছেন, অবৈধ, এগুলো হচ্ছে অবৈধ তাকানো বা গুনার কাজ। কিন্তু বিবাহ করলে যখন আপনি আপনার স্ত্রীর দিকে মন ভরে তাকাবেন, তখন অন্যের দিকে তাকাতে অবশ্যই এটাও ভাগ্যের ব্যাপার। এমনও হতে পারে যে বউ সেরকম হলো না, তার দিকে তাকাতেই মন হয় না, তাহলে কী হবে? সেটা আলাদা ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তারপর বিবাহ লজ্জাস্থান সংযত করে, সংরক্ষণ করে। তার মানে আপনার বাড়িতে আপনার সঙ্গে আছে এমন সঙ্গিনী যার সঙ্গে আপনার লজ্জাস্থান, মানে ইচ্ছামতো বিবাহ ব্যবহার করতে পারবেন এবং আপনার যৌন সুখ যে কোনোভাবে আপনি প্রশমন করতে পারবেন, সেখানে বাইরের কিছু দরকার হবে না। এই হিসাবে কী হবে? সংরক্ষণ। বিবাহের মাধ্যমে আবির্ভাব হয় মুসলিম প্রজন্মের। এটা হচ্ছে শরীয়তের উদ্দেশ্য, যে বিবাহের মাধ্যমে হালাল পদ্ধতিতে কী হবে? সন্তান সন্ততি হবে, মুসলিম প্রজন্মে জন্ম হবে, এতে হবে বংশবৃদ্ধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা এমন মহিলা বিবাহ করো যে ভালোবাসতে জানে, যে সন্তান দিতে জানে, কারণ আমি কাল কেয়ামতের দিনে তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যাধিক্যের ফলে আমি কী করবো? গর্ব করবো যে আমার সংখ্যা দেখো, আমার উম্মতের সংখ্যা কত। বুঝতে পারলেন? কিন্তু আপনি এমন মেয়ে বিয়ে করলেন যে খুব বা সন্তান দিতে পারে, বছর, আমাদের দেশে বলে বছর বিউনি, বলে না বছর বছর সন্তান হয়, কিন্তু সেই সন্তান যদি গরু ছাগলের মতো হয় তাহলে কী করে হবে? হ্যাঁ, বাহিরের দিকে যত বাড়ি আছি, ভিতরের দিকে তত গুনতিতে মোড়া বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো, লাভটা কি গরু ছাগলের মতো বাড়ান? সে সন্তান, সেই অসংখ্যাধিক্য নিয়ে আল্লাহ নবী কি গর্ব করবেন? না, যেমনভাবে সন্তান পয়দা করতে হবে সেইভাবে তারবিয়াত দিতে হবে। আর তারবিয়াত দিলেই যে তোমার সব ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, তবে চেষ্টা করতে হবে, বাকি আল্লাহর ইচ্ছা। তো মোট কথা, বিবাহের মাধ্যমে হালাল পদ্ধতিতে তোমার আর নবীর উম্মত বৃদ্ধি পাবে, সেটা আমাদেরকে প্রচেষ্টা করে দিতে হবে। পৃথিবী আবাদ রাখার সঠিক ও সুশৃঙ্খল বৈধ ব্যবস্থা হচ্ছে বিবাহ। বিবাহ আনে মনে শান্তি, হৃদয়ে স্থিরতা, চরিত্রে পবিত্রতা, জীবনে পরম সুখ, বংশে আনে আভিজাত্য, অনাবিলতা, কুলতা, কুল যে বলে বংশীয়, লাভবন লোকটা বংশ, আরে জাত দেখে বিয়ে কর, বলে না বলে না, কটা জিনিস দেখে বিয়ে করতে হয় বাসানন্দার? চারটে জিনিস, তার মধ্যে একটা বংশ আছে না নেই? কেন দেখতে বলা হয়েছে? কেন দেখতে বলা হয়েছে? যে ওই বংশের মেয়ে বা ওই বংশের ছেলে কোনো খারাপ পথে যেতে পারে না, কিন্তু গ্যারান্টি আছে না? যেমন ভালো বংশে, যেমন খারাপ বংশে ভালো হয়, ভালো ছেলে হয়, ভালো মেয়ে হয়, তেমনি
ভালো ভালো এই খারাপ বংশেও ভালো ছেলে হয় ভালো মেয়ে হয় আপনার কোনো গ্যারান্টি নেই। কাকের ডিম সাদা হয় পণ্ডিতের ছেলে গাধা হয়, আপনি পারবেন না। তো যাই হোক, তবুও চেষ্টা করতে হবে, দেখতে হবে চারটে জিনিস, তারপর বাকি আল্লাহর ইচ্ছা। আপনি দেখলেন যদি কিছু না পান চারটের মধ্যে যদি একটা পান কোনটা পেতে হবে? হ্যাঁ, দিনদারিতা। কারণ দিন থাকলে বংশ না থাকলেও যে সবচেয়ে বড় দিনদার সে সবচেয়ে বড় বংশীয়, সেই সবচেয়ে বড় কুলের মানুষ, তাই না? তার মধ্যে বংশ গর্ব থাকবে, তার কারণ সে হচ্ছে দিনদার, দিন সবচেয়ে বড় বংশ। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বংশকে সুন্দর রাখবে, বংশের মান সম্মান কীভাবে বজায় রাখবে ইত্যাদি। নারী পুরুষকে করে চিরপ্রেমে আবদ্ধ, যখনই বিয়ে বিবাহ বন্ধন হয়, বিবাহ বন্ধনের আগেই যখন বিয়ের কথা হয়ে যায় তখন থেকে কি শুরু হয়ে যায়? হৃদয়ের আকর্ষণ শুরু হয়ে যায়। এই জন্য সব জিজ্ঞাসা করে, হুজুর যার সঙ্গে বিয়ের কথা হয়েছে তার সঙ্গে কথা বলতে পাবো? কেন বলে? কারণ টান শুরু হয়ে গেছে, ও চেষ্টা করছে নম্বর আর এও চেষ্টা করছে কুটু 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 কুটু, বুঝতে পারছেন? মেসেজ শুরু হয়ে গেছে না, যতক্ষণ না বিয়ের বন্ধন হয়েছে ততক্ষণ চলবে না। বিয়ের বন্ধন হয়ে তারপর যদি বিবাহ সারা, এখন বিবাহ বন্ধন করে দাও, যদি বিদেশে থাকো তো ফোনের মাধ্যমে করো, নেটের মাধ্যমে বিয়েটা কমসে কম করে নাও, তাহলে সমস্যা নেই। ধারণ করে এমন সুখময় দাম্পত্য যাতে থাকে আমানতদারি, দায়িত্বশীলতা, আর প্রেমে কিন্তু নেই, ওই যে গার্লফ্রেন্ড বলছেন, গার্লফ্রেন্ডে ওদের প্রেমে আমানতদারিও নেই, দায়িত্বশীলতাও নেই। তুই আমরা যা, আমি আমরা গেলাম, সময়ে এক জায়গা হলাম, তারপরে নিজে নিজে। আর এতে কিন্তু দায়িত্বশীলতা আছে, আমানতদারি আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, শ্রদ্ধা আছে, প্রেম আছে, স্নেহ আছে, উৎসর্গ আছে। বিবাহের মাধ্যমে এটা আছে, কিন্তু ওতে অন্য কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা রোম 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও। পুরুষ শান্তি পাবে তার সঙ্গিনীর কাছে, আর নারী শান্তি পাবে তার সঙ্গীর কাছে, আর তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। এর জন্যে বিবাহের মাধ্যমে যে ভালোবাসাটা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে ওই ভালোবাসা থাকে না, একদম চটম করে। বিবাহের পর যদি কিছু হয় ঘটপট, ছাড়াছাড়ি হয় কি? হয় না। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে সামান্য কিছু হলেই আই লাভ ইউ বলছিল কালকে, আজ বলবে আই হেট ইউ, তাই না? চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কিন্তু বিবাহের মাধ্যমে সেটা হবে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। সংসার বিরাগী হওয়া ইসলামে বৈধ না, আমাদের দেশে দরবেশি আছে, ওই যে কী বলে ফকিরি নেওয়া, এই ফকিরি নেওয়া শরীয়তের বাবা শরীয়তের বাইরে ওদের আবার হকিকত তরিকত মারেফত আছে, তাতে আছে হয়তো, সুফিবাদে আছে, কিন্তু শরীয়তে নেই। ইসলামী শরীয়তে বৈরাগ্যবাদ নেই, যেটা কবি নজরুল কবিতায় বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এখানে সংসার বিরাগী হয়ে আল্লাহ আল্লাহ করতে হবে, জঙ্গলে যেতে হবে তা নয়, যদিও অনেক লোক বলে থাকে। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাদা ইতাবাত্তাল ফানাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যালিক, তিনি সংসার বিরাগী হতে চাইলেন যে খাসি করে দিই আমরা, দরকার নেই খাসি, খাসি করা তো অনেকেই করে, খাসি ছেলে না হওয়ার জন্য খাসি করে, তো যৌন খোদাকে নিবারণ করার জন্য যদি খাসি করি তো চলবে না? চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, না চলবে না, খাসি করা যাবে না, সংসার বিরাগী সংসার ত্যাগী হওয়া যাবে না। মুসলিমের জীবন হলো যে অসংখ্য বন্ধন মাঝে, স্ত্রীর বন্ধন, মা বাপের বন্ধন, ছেলে মেয়ের বন্ধন, তারপরে কি বলে মেয়ে জামাইয়ের বন্ধন, বউ মাতা বৌমার বন্ধন ইত্যাদি সব মিলিয়ে অসংখ্য বন্ধনের মাঝে আমরা কি করব? আমরা সুখ অনুভব করব, মুক্তির স্বাদ অনুভব করব, এই হচ্ছে ইসলামের নীতি। তাই তো বিবাহ করা প্রত্যেক নবীর সুন্নত তরিকা। প্রত্যেক নবী বিবাহ করেছেন না? কোন নবী বিবাহ করেননি? কোন নবী বিবাহ করেননি? ঈসা আলাইহিসসালাম। তিনি কিন্তু যখন আসবেন তখন করবেন না? করবেন না, যখন আসবেন তখন তার সংসার হবে। বিবাহ করা এক প্রকার ইবাদত, স্ত্রী সঙ্গম করা হচ্ছে সাদকাতুল্য, সাদকা করার স্বভাব হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সদকা ওটা সদকা ভালো কথা বলা সদকা তারপরে কারো সহযোগিতা করা সদকা সদকাজের আদেশ সদকা মন্দ কাজে বাধা সদকা আর তোমাদের স্ত্রীর সাথে যে মিলন করো তাতে সেটাও হচ্ছে সদকা তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর আমাদের মধ্যে তো সবাই তো নিজের চাহিদার নিজের যৌন চাহিদা মেটানোর জন্য স্ত্রীর কাছে যায় তাতেও আবার সওয়াব হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আইতুম লা ওয়াদাহা ফি হারাম আকানা আলাইহি ওয়াজির কি মনে করো যদি সে হারাম কোনো অবৈধ মহিলার সঙ্গে মিলন করে নিজের এই ক্ষুধাটা মেটাতো হারাম তাহলে তার গোনা হতো না হতো না তো বলছে হ্যাঁ গোনা হতো বলছে তাহলে হালাল উপায়ে যদি হালাল স্ত্রীর সাথে এটা করে এটা মিটায় তাহলে কি হবে সেটাই সওয়াব হবে আল্লাহু আকবার মুসলিম শরীফের হাদিস যেহেতু এই পরিণয়ে মুসলিমের বিশেষ উদ্দেশ্য থাকে নিজেকে ব্যভিচার থেকে রক্ষা করা স্ত্রীর অধিকার আদায় করা এবং তাকেও ব্যভিচারের হাত হতে রক্ষা করা নেক সন্তান আশা করা অবৈধ দৃষ্টি চিন্তা প্রভৃতি থেকে নিজেকে দূরে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা তাযাওয়াজাল আব্দু ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন ফালইয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি বান্দা যখন বিবাহ করবে তখন অর্ধেক দিন পূর্ণ হয়ে যাবে অনেকে হাদিসটাকে জয়ীফ বলেছেন অনেকে কিন্তু আল্লামা আলবানী তিনি বলেছেন হাসান অতএব যে ব্যবহার করা যাবে না বলা যাবে না এ না অনেকে বললেই তখন কমেন্ট করে এটা জয়ীফ এটা জয়ীফ আজকাল আবার মানে নকুলে মুহাদ্দিস বেরিয়েছে বাংলাতে তারা এইসব চট করে কমেন্ট করে দিচ্ছে এটা জয়ীফ এটা কেন লিখলেন তো জয়ীফ তো আমরা জানি লোকে বলেছে কিন্তু আমাদের মুহাদ্দিস একজন মুহাদ্দিস বলেছেন সেটা হাসান সেটা ব্যবহার করা যাবে না কেন একবার অচ্যুত হয়ে গেল তো এই হাদিসের উদ্দেশ্য হলো যে বান্দা যখন বিবাহ করে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যায় বাকি অর্ধেকে সে যেন আল্লাহকে ভয় করে কেন অর্ধেক দিন তার কারণ দেখেন না কতগুলো কতগুলো হচ্ছে যে তার এই বিবাহের মাধ্যমে কত পাপ থেকে সে রেহাই পাচ্ছে যাই হোক ব্যভিচার থেকে বাঁচার জন্য পবিত্র জীবন গঠনের উদ্দেশ্যে বিবাহ করলে দাম্পত্যে আল্লাহর সাহায্য আছে আপনি যদি বিবাহ করছেন যে আমি নিজেকে পবিত্র রাখবো আমার স্ত্রীকে পবিত্র রাখবো তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম তোমরা বিবাহ দাও যাদের স্বামী স্ত্রী নেই তাদের বিবাহ দাও এর স্ত্রী নেই এর বিবাহ দাও এর স্বামী নেই এর বিবাহ দাও সে বিবাহিত অবিবাহিত যাই হোক না কেন আগে বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে বা মারা গেছে এখন স্ত্রী নেই বা স্বামী নেই তার বিবাহ দাও আর যার বিয়ে হয়নি তারও বিবাহ দাও আর তারপর কী হবে এই এখন কি বিবাহ করার ক্ষমতা নেই যে ক্ষমতার কথা আসছে আমি পরে বলছি তো বলছে যে যদি সারা গরিব হয় নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তাদেরকে কী করবেন তাদেরকে অমুকাফেক কী করে দেবেন তা বলে বড়লোক বানিয়ে দেবেন এরকম কথা না বিয়ে করলে আপনি বড়লোক হয়ে যাবেন তা না আল্লাহর রহমত আসবে আল্লাহর বরকত আসবে তোমরা দুজনের সংসারে একে অপরের সহযোগিতা করে সংসার চালাবে তোমরা একা ছিলে চিন্তায় একা কাজে একা এখন তোমরা দুজন হলে যার চিন্তার শরীর হ্যাঁ তবে বললাম এটা ভাগ্যের ব্যাপার যেমন আগেই বললাম বেশ বিবাহ করার আরও একটা কারণ সেটা হচ্ছে ইয়াম আশারা শাবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াম আশারা শাবাব মানে ইস্তাতা আলবা আতা ফালেতে জাওয়াজ যারা বিবাহ করার ক্ষমতা রাখে তারা যেন বিয়ে করে ক্ষমতাটা কী ক্ষমতা হচ্ছে দুই প্রকার কী কী এক হচ্ছে শারীরিক ক্ষমতা দ্বিতীয় হচ্ছে আর্থিক ক্ষমতা যেমন হজের জন্য শর্ত আছে হজ ফরজ হওয়ার যে শর্ত আছে তার হচ্ছে একটা হচ্ছে আর্থিক একটা হচ্ছে শারীরিক বা দৈহিক বিবাহর ক্ষেত্রেও তাই তোমার যৌন ক্ষমতা আছে তাহলে বিয়ে করো আর আর্থিক ক্ষমতা আছে তাহলে তোমরা বিয়ে করো কেন সেটা হচ্ছে যে ফাইন নাহু আগাদ দলিল বাসার যখনই বিয়ে করবে তখন তোমার চোখ কী হয়ে যাবে নিচু অবনত হবে আর না হয় ওই নারীর দিকে এ মেয়ে ওর মেয়ে ঘরের বাইরে সবাইকে সবার দিকে তাকিয়ে থাকবে ওয়া আহসানুল ফরজ আর নিজের যৌনাঙ্গের হেফাজত করবে ওমান লাম ইস্তাতে আর যে বিবাহ করার ক্ষমতা রাখে না দুটোর মধ্যে একটা তাহলে ফা আলাইহি বিসম ফাইন নাহু লাহু বিজা তাহলে সে যেন রোজা রাখে কারণ তা যৌনেন্দ্রিয় বা যৌন ক্ষুধা দমনকারী বলে দেওয়া হলো পরিষ্কার কথা তাহলে এবার আমরা একটু ভেবেচিন্তে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিকাহু মিন সুন্নাতি বিবাহ হলো আমার তরিকা ফামাল্লাম ইয়া আমাল বে সুন্নাতি ফালাইসা মিন্নি সুতরাং যে আমার সুন্নত অনুযায়ী চলবে না সে আমার দলভুক্ত নয় তাহলে কি বিবাহ করা কি জরুরি ফরজ নাকি গরজ নাকি সুন্নত
ना कि मकरूह ना कि हराम আমরা আহকামে খামসা জানি শরীয়তে আছে হ্যাঁ কে বলতে পারবে আহকামে খামসা প্রথম হচ্ছে ফরজ বা ওয়াজিব দ্বিতীয় সুন্নাত বা মুস্তাহাব মাঝখানে নিউট্রাল বলি আমরা সেটা কি মুবাহ তারপর হচ্ছে মাকরুহ তারপরে লাস্টটা হারাম হারাম আর ফরজ যে ফরজ ত্যাগ করবে কাবিরা গুনাহ যে হারাম করবে তার কাবিরা গুনাহ বুঝতে পাচ্ছেন তো এই ধরনের বিবাহ আছে বিবাহ আপনার জন্য কি সেটা আপনি বলতে পারবেন যে আপনার জন্য বিবাহ করাটা কি চলেন আমরা দেখি বিবাহের শর্ত আছে শর্তটা কি বললাম যে হ্যাঁ দুটো শর্ত আছে যে তোমার ক্ষমতা থাকতে হবে আর্থিক এবং দৈহিক আর কি বলে আর কোনো বাধা নেই বিবাহ করতে তোমার কোনো বাধা নেই এটাও হতে হবে তাহলে তোমার জন্য বিয়ে ওয়াজিব কখন হবে যখন তোমার মন প্রাণ মহিলার দিকে আকৃষ্ট হবে আর তুমি এই ভয় করবে যে আমার দ্বারা ব্যভিচার হয়ে যাবে ব্যভিচার হওয়ার আগে তুমি নিজেই হাত দ্বারা হস্তমৈথুন কৃত্রিম মৈথুন ইত্যাদি দ্বারা তুমি পাপ করছো আর তখন তোমার জন্য বিয়ে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে যখন তোমার তোমার শারীরিক ক্ষমতা হলে আছে তাহলে আর কি চাই আর একটা দরকার আছে আর্থিক ক্ষমতা এখন বলছেন শারীরিক ক্ষমতা আমার আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই তাহলে কি করব রোজা রাখো হারাম কাজে যাওয়া যাবে না কৃত্রিম মৈথুন বা হস্ত মৈথুন এসব করা যাবে না তাহলে কার জন্য ওয়াজিব হলো যে ব্যভিচারের ভয় করে বিয়ে না করে পাপ করে বিয়ে না করে পাপ করে তার জন্য বিয়ে করা ওয়াজিব তারপরে দ্বিতীয় স্তরে আসি সেটা কি হলো সুন্নত সুন্নত বা মুস্তাহাব কার জন্য যার বিয়ের অত দরকার নেই যৌবনের চাহিদা নেই কিন্তু বংশ বাড়াবো ঠিক আছে তার জন্য সুন্নত কিংবা একটা বিয়ে করেছে আর একটা বিয়ে তার জন্য সুন্নত বুঝতে পাচ্ছেন কিন্তু ওই যে বুঝতে পাচ্ছেন যে জাহান্নাম হতে পারে সেটা আলাদা কথা কিন্তু একটা বিয়ে করেছেন আর একটা বিয়ে করা হচ্ছে সুন্নত ব্যাস এবারে মাঝে নিউট্রালে আসেন এই নিউট্রালে কে থাকবে যার জন্য বিয়ে করা ওয়াজিব নয় আর হারামও নয় কে সে যে নারীর প্রতি আকৃষ্ট হয় না আর নিজে ব্যভিচার হবে বা এই ধরনের কোনো কৃত্রিম মৈথুন করবে হস্তমৈথুন করছে এরকম কিছু না তার জন্য সে না করতেও পারে আর করতেও পারে মুবাহ আর কি হ্যাঁ চলুন মাকরুহ কখন হবে মাকরুহ হবে বা আগে হারামটা বলি হারাম কখন হবে যখন তার জন্য দুটো শর্তের মধ্যে একটা থাকবে না যে আগে শর্ত বলা হলো আর্থিক না হয় শারীরিক তখন তার জন্য হারাম হয়ে যাবে যখন সে একটা মেয়েকে নিয়ে সে ঠিকমতো রাখতে পারবে না ঠিক মতো সে দুটোর মধ্যে একটা এ হয়ে যাবে তখন সে ব্যবচার করবে পরকিয়া করবে সেই মেয়ে আর ঠিক মতো খেতে পড়তে না পারলে বুঝতেই পারছেন কী অবস্থা হবে সুতরাং যদি সে জানে যে আমার মধ্যে এই দুটো শর্ত নেই বিয়ে করবে না কিংবা যদি জানে যে আমার মধ্যে এমন রোগ আছে যে রোগের ফলে বিবাহ করাটা বা সঙ্গম বা মিলন করাতে ক্ষতি হবে যেমন এইডস আছে তাহলে তাকে তার জন্য বিয়ে করা যায় না হারাম তার জন্য বিয়ে করা হারাম মাকরুহ কখন হবে যখন সে মনে করবে যে আমি বিবাহ না করলে চলবে কিন্তু বিবাহ করলে পরে আমার স্ত্রীর ক্ষতি হবে আমার মেজাজ ঠিক না আমি কারোর সাথে মিলে ভালো করে চলতে পারি না হয়তো বা মার দেবো কথায় কথায় ঝগড়া হবে হ্যাঁ আর সে ভয় করে না যে আমি ব্যভিচার করব তাহলে তার জন্য বিয়ে করা কি মাকরুহ বুঝতে পাচ্ছেন তাহলে যেমন লোক সেই রকম তার হুকুম হবে তার জন্য বিবাহ কি এই ধরনের আমাদেরকে মেনে চলতে হবে সুতরাং বিয়ের বয়স হলে যৌন পিপাসায় অতিষ্ঠ হলে নিজের উপরে ব্যভিচার অথবা গুপ্ত অভ্যাসে স্বাস্থ্য ভাঙার আশঙ্কা হলে বিলম্ব না করে যুবকের বিবাহ করা ওয়াজিব বাড়ির লোকের উচিত এতে তাকে সহায়তা করা এবং ছোট আছে কো এখন অল্প বয়স বাবু কাঁচা বয়স এখন পড়াশোনা করছে এই বলে বিবাহে বাধা না দেওয়া যেমন পূর্বে আরও অবিবাহিত ভাই বা বোন থাকলে এবং তাদের বিয়ের ব্যবস্থা বা ইচ্ছা না হলে এই যুবককে বিবাহে বাধা দেওয়ার অধিকার পিতামাতার বা আর কারো নেই না বোন রয়েছে তুই বিয়ে করবি আগে বোনের বিয়ে হোক বড়ো ভাইয়ের রয়েছে তুই ছোটো ভাই বিয়ে করবি হবে না আগে বড়ো ভাইয়ের বিয়ে হোক তারপর না এইরকম চলবে না যার যখন হজ টাইম হবে তার বিয়ে দিয়ে দাও আল্লাহর আনুগত্যে গুরুজনের আনুগত্য ওয়াজিব সেখানে মা বাপের কথা মানতে হবে ঠিক কথাই যেখানে কিন্তু যদি মা বাপের কথা মানতে গিয়ে
বড় আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি হয় তো সেই ক্ষেত্রে মানা যাবে না। যেখানে আল্লাহর আবাদতার ভয় আশঙ্কা হবে সেখানে আর কারো আনুগত্য নেই, বরং স এই সব ক্ষেত্রে বিশেষ করে মনমতো পণ না পাওয়ার জন্য দেখেছেন অনেকে যৌতুক নেওয়ার জন্য পণ নেওয়ার জন্য বিয়ে করে না, যেখানে মোটা টাকা পাবে বিশাল যৌতুক পাবে হ্যাঁ সেইখানে বিয়ে করবে, এখানে যায় ওখানে যায় সব দেখে আসে আর নুন খেয়ে আসে, শেষকালে যখন পণে যৌতুককে মেলে না তখন সে বিয়ে করে না, এরকম হলে চলবে না। আর যুবকের উচিত যথাসময়ে বিনা পণে মা বাপ রাজি না হলেও রাজি করতে চেষ্টা করে বিবাহ করা না, তার অভিভাবক হচ্ছে আল্লাহ। মা বাপ যদি বিয়ে যৌতুকে লোভী হয় তাহলে ছেলে যদি দিনদার হয় তাহলে মা বাপের তোয়াক্কা না করে বিয়ে করতে পারে, কিন্তু রাজি করলে সেটাই হচ্ছে ভালো। অনেক সময় দিনদার পরেজগার পরিবেশের পুণ্যময়ী সুশীলা তরুণীর সাথে বিবাহতে মা বাপ নিজস্ব কোনো স্বার্থে রাজি হয় না, যা সব আছে কিন্তু দেবে না, নিজস্ব স্বার্থ আছে, অথবা এমন পাত্রী দিতে চায় যে দিনদার নয়। দিনদার যুবকের ক্ষেত্রে মা বাপের কথা না মানা দিনদারি, সে মানে বুঝতে পারছে যে বাপ মায়ের স্বার্থ রয়েছে, তারপরে মা বিয়ে দিচ্ছে না, ও দেবে বোনজির সাথে ভাইজির সাথে কিংবা বেদিন পাত্রীর সাথে কিংবা মুশরিক পাত্র, আমি করবো না, সেক্ষেত্রে তার কথা না মেনে কার কথা মানতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের কথা। বৈবাহিক জীবন দু একদিনের সফর নয়, যাতে দু একদিন পর সহজভাবে সঙ্গী পরিবর্তন করা যাবে। যদি বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহ কুম আন্তুম লিবাসুল্লাহ হুন্না, লিবাস চেঞ্জ করা যায় তাই না, কিন্তু বিয়ের এই স্বামী স্ত্রীর লিবাস চেঞ্জ করা অত সহজ নয় যেমন আমাদের কাপড়ের লিবাস চেঞ্জ করা সহজ। ময়লা হলেই নোংরা হলেই তখন চেঞ্জ করতে পারি, কিন্তু এর যদি নোংরা হয় ময়লা হয় চেঞ্জ করাটা অত সহজ ব্যাপার নয়। এই জন্যে এখানে ছেলে মেয়ে সকলেই বোঝাপড়া ও পছন্দের অধিকার আছে। পক্ষান্তরে দিন ছাড়া অন্য স্বার্থে ছেলে যদি মা বাপের কথা না মেনে তাদেরকে নারাজ করে বিবাহ করে তবে এমন ছেলে নিশ্চয়ই অবাধ্য, অবাধ্য মাতা পিতার এবং অবাধ্য আল্লাহ ও তার রাসুলের। যেখানে দেখা যাবে প্রেম করেছে, প্রেমে ফেসে গেছে নিয়ে এখন মা বাপ রাজি না, তারপর এবারে দিনদারও না মেয়ে কিন্তু প্রেমে ফেসে গেছে দিয়ে এবারে করতে যাচ্ছে, মা বাপকে রাজি করছে আল্লাহ আল্লাহ রসুলকেও বা আল্লাহ আল্লাহকে নারাজ করছে, আল্লাহ নারাজ করে আল্লাহকে নারাজ করে দিনদার না বলে পরে দিনদার হয়ে নামাজি হয়ে যাবে, পরে নামাজি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি করে মা বাপকে অসন্তুষ্ট করে যদি বিয়ে করে তাহলে তার পাপ হচ্ছে ডবল। সুতরাং খেয়াল রাখতে হবে যদি দিনদার মা বাপ দিনদার দিচ্ছেন না দিনদারের ক্ষেত্রে তোমার জন্য ছুট আছে, তোমার জন্য অনুমতি আছে, কিন্তু কেবল প্রেমের বশে পড়ে তুমি জানো যে মেয়েটা দিনদার কিন্তু আরও দিনদার মেয়ে পাবো আর মা বাপ ওই মেয়েটা চায় না অন্য মেয়ে দিনদার চায়, তাহলে সেই ক্ষেত্রে মা বাপকে রাজি করা জরুরি এবং মা বাপকে নাখোশ করা অসন্তুষ্ট করা জায়েজ নয়, এটা বুঝে তারপরে বিবাহে নামতে হবে। বাকি আরও মশলা আছে ইনশাল্লাহ আগামীতে আমরা বলবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, যারা এখনও বিবাহ করেননি তারা সতর্ক হন, প্রথমেই মনে রাখবেন যে বিবাহ হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর ইনশাআল্লাহ আল্লাহর কাছে চান দোয়া করেন যাতে করে ভালো সঙ্গিনী পান। রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন বউ পান এমন ছেলে মেয়ে পান যাদেরকে দেখে চোখ জুড়িয়ে যাবে, এমন চোখটা জোড়ানো হবে না হবে আল্লাহ দোয়া কবুল করবেন না করবেন সেটা ব্যাপার, কিন্তু চাইবেন আল্লাহর কাছে। আর সন্তান যখন চাইবেন তখন নেক সন্তান চাইবেন, শুধু সন্তান চাইবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।